বদলির আদেশের এক বছর পার হয়ে গেল নতুন স্কুলে কাজে যোগদান করতে দেওয়া হয়নি এক শিক্ষিকাকে উচ্চ আদালতে দ্বারস্থ হওয়ার শিক্ষিকা সংযুক্ত রায় মামলা শুনানিতে রায়গঞ্জ করনেশন হাই স্কুলের প্রধান শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি আগামী একুশে মার্চ উচ্চ আদালতে এজলাসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার শিক্ষামহলে উল্লেখ্য দু সালে জানুয়ারি মাসে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর দু নম্বর ব্লকের টুটিকাটা হারমা আদিবাসী গার্লস স্কুলের ইংরেজি শিক্ষিকার পদে কাজে যোগদান করেন সংযুক্তা রায় সেখান থেকে দু একুশ সালে ফেব্রুয়ারি মাসে তাকে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে বদলি করা হয় শিক্ষিকা সংযুক্তা রায়কে পুরনো স্কুলে টুটিকাটা হারমা আদিবাসী গার্লস স্কুল থেকে রিলিজও দিয়ে দেওয়া হয় কেন এক বছর ধরে ওই শিক্ষিকাকে রায়গঞ্জ করোরেশন হাই স্কুল কর্তৃপক্ষ কাজে যোগ দিতে দেয়নি তার কোনো সদুত্তর দিতে পারেনি বলে অভিযোগ ফলে দীর্ঘ এক বছর কাল যাবত ওই শিক্ষিকা বেতনহীন অবস্থায় দিন কাটাচ্ছেন এদিকে এই বিষয় নিয়ে উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিলেন শিক্ষিকা সংযুক্ত রায় আদালত আগের শুনানিতে বলেছিল অবিলম্বে ওই শিক্ষিকাকে কাজে যোগদান করে নেওয়ার জন্য কিন্তু এরপরও তাকে কাজে যোগদান না করানো এদিন আদালত রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের প্রধান শিক্ষক কালীচরণ সাহার বেতন বন্ধের জন্য জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিকের কাছে নির্দেশ পাঠানোর পাশাপাশি আগামী একুশে মার্চ প্রধান শিক্ষককে উচ্চ আদালতের এজলাসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন এ বিষয়ে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষক কালীচরণ সাহা জানিয়েছেন তিনি এই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর কোনদিনই সংযুক্ত রায় নামে কোন শিক্ষিকা যোগদান করতে আসেননি আমার সপক্ষে যা কিছু বলার তা এজলাসে হাজির হয়েই বলবো আদালতের উপর আস্থা রয়েছে বিষয়টি এখন বিচারাধীন আছে বিচারালয়ে বিচারালয়ে গিয়েই এর যা জবাবদিহি করার কেন বেতন বন্ধে নির্দেশ দিল তার উপযুক্ত কারণ দর্শাবো এবং তারা কি কারণে বললেন সেটা নিশ্চয়ই তারা জানতে পারবেন তখন আমি 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 এখানে আসার পর ওই শিক্ষিকাকে আমি কোনোদিন চোখেও দেখিনি আমার কাছে কোনোদিন জয়েন করতে আসেননি শিক্ষিকার নাম কি যা দেখলাম যা কাগজে লেখা আছে তাতে তো দেখলাম সংযুক্ত রায় হাইকোর্ট আজকে কী অর্ডার দিয়েছে স্যার হাইকোর্ট অর্ডার হাইকোর্টের অর্ডার তো দিয়েছে ডিআইকে নির্দেশ করেছে বেতন বন্ধ করার জন্য হেডমাস্টারের কি বলবেন বিষয়টা মানে বন্ধ করে দিয়ে বিষয়টা কি বলবো এখন এখন বিচারাধীন মামলায় এত কিছু বলার কিছু নেই এখন কেন বন্ধের নির্দেশ দিলেন ওনারা সেটাই আমাকে এখন আমাকে আমার পক্ষ থেকে এসে জানাতে হবে যে বেতন বন্ধের নির্দেশ ওরা দিতে পারেন কি না বা ঠিক করেছেন না ভুল করেছেন কোন অপরাধে বেতন বন্ধের নির্দেশ দিলেন

আদালতের রায় প্রধান শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ রয়েছে এই রায়কে মান্যতা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ঘটনাটা বললাম যে ওখানে সংযুক্তা কি টাইটেল রায় ওনার একটা রিকমেন্ডেশন এসেছিল ওই স্কুলে জয়েন করার কিন্তু উনি অন্য একটা স্কুলে গার্লস জুনিয়র হাই স্কুলে চাকরি করতেন উনি জয়েন করতে এসেছিলেন কর্তৃপক্ষ ওখানে ও জয়েন করার নেই যেহেতু ওই পোস্টটা কোনো ভ্যাকান্ট নেই এবং দেখা যাচ্ছে কমিশনার অফ স্কুল এডুকেশন ওনাকে বললো যে ওই স্কুলে জয়েন করাতে স্কুল কর্তৃপক্ষ ওখানে জয়েন করাতে পারলে না যেহেতু ওই পোস্টটা ভ্যাকেন্ট নেই এই জন্যেই উনি কোর্টে যান এবং কোর্টে যাওয়ার পর এখন এইটা জজ সাহেব এখন যেটা ইয়ে করেছে যে হেডমাস্টার মশাকে একুশ তারিখে একত্রিশ তারিখে একুশ না একুশে মার্চে ওখানে হাজিরা দেবেন এবং তারপরে যেটা বিচার হয় এবং ওনার মাইনেটাকে বন্ধ করে করার কথা যেহেতু কোর্টের অর্ডার আমরাকে অমান্য করতে পারিনি সেই অনুযায়ী আজকে আমরা চিঠিটাকে মাইনে বন্ধ করার কথা কালকে থেকে হওয়ার কথা আর কি সেই অনুযায়ী আজকে আমরা চিঠি করে দিয়েছি এরপর মহামান্য আদালত যেভাবে রায় যেভাবে আমাদের ডাইরেকশান দেবে সেইভাবে আমরা কাজ করব সংবাদ রায়গঞ্জ